আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওতে ইলেকট্রিশিয়ানদের এবিসি লাইসেন্সের বিসি শ্রেণীর ভাইবা পরীক্ষা কীরকম হয় আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। এর আগের ভিডিওতে সি শ্রেণীর ভাইবা পরীক্ষার ডেমো দেখিয়েছিলাম। ভিডিওটি কেউ না দেখলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে এবিসি লাইসেন্সের উপরে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানদের অভিজ্ঞতা শেয়ারিং করা হয়েছে। এবিসি লাইসেন্সের ভিডিও নামে প্লেলিস্ট চেক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইসেন্স ভাইবা রুমের সামনে ওয়েটিং রুম থাকে। আপনি ওয়েটিং রুমে বসাকালীন যখন আপনার রোল নম্বর ডাকবে, আপনি লাইসেন্স ভাইবা বোর্ডে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যে স্যারের কাছে আপনি চেয়ার ফাঁকা পাবেন, ওই স্যারের টেবিলের সামনে যাই দাঁড়াবেন। স্যার বসার অনুমতি দিলে তারপরে আপনি বসবেন। যেহেতু আপনি বিসি শ্রেণীর জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাকে হাউজ ওয়ারিং এবং মোটর কন্ট্রোলিংয়ের কোশ্চেনগুলো করবে। আপনাকে প্রথম এই কোশ্চেনটি করতে পারে যে লাইসেন্স ভাইবা বোর্ডের রুমে কোন ওয়ারিং করা আছে। যেহেতু লাইসেন্স বোর্ড তিনতলা ভবন, সেক্ষেত্রে নিশ্চয়ই কনসিল কন্ডুইট ওয়ারিং করা। আপনি বলবেন, স্যার কনসিল কন্ডুইট ওয়ারিং করা। কনসিল কন্ডুইট ওয়ারিং হলো দেয়ালের খাঁজ কেটে পাইপ স্থাপন করে যে ওয়ারিং সম্পূর্ণ করা হয় তাকে কনসিল কন্ডুইট ওয়ারিং বলা হয়। এই কনসিল ওয়ারিংয়ের অনেকগুলো সুবিধা আছে। দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায়, ওয়ারিং দেখা যায় না কিন্তু ফিটিংসগুলো দেখা যায়, এবং স্থায়িত্ব তো অনেক বেশি, মেরামতের ঝামেলা কম। এরপরে দুই নম্বর কোশ্চেনটি এমন করতে পারে, লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে এরকম অনেকগুলো ফিটিংস এবং ইনস্ট্রুমেন্ট থাকে, আপনাকে বলতে পারে যে এগুলো চিনেন কি না, কোনটার কি নাম বলবেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি ইনস্ট্রুমেন্টগুলোর পরিচয় নিয়ে আলোচনা করেছি, ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি এই ডিভাইসগুলোর স্ট্যান্ডার্ড নাম জানতে পারবেন। এরপরে তিন নম্বর কোশ্চেনটি এমন করতে পারে, টু এসপি সমান কত ওয়াট, এক এসপি সমান সমান 746 ওয়াট, টু এসপি সমান সমান 1492 ওয়াট, 1.4 কিলো ওয়াট। চার নম্বর কোশ্চেনটি এমন করতে পারে, সার্কিট ব্রেকার এবং ফিউজের পার্থক্য বলুন। সুন্দরভাবে বলবেন, সার্কিট ব্রেকার নিজের কোনো ক্ষতি না করে সার্কিটকে রক্ষা করে, আর ফিউজ নিজের ক্ষতি করে সার্কিটকে রক্ষা করে। এই দুইটাই মূলত প্রোটেক্টিভ ডিভাইস। খেয়াল করবেন, যখন হাই ভোল্টেজ উৎপন্ন হয় তখন ফিউজের ভিতরে থাকা চিকন তারটি কেটে দেয়, এর মানে ও নিজেকে উৎসর্গ করে দিয়ে সার্কিটকে রক্ষা করে। পাঁচ নম্বর কোশ্চেনটি এমন করতে পারে, 200 ওয়াটের পাঁচটা বাতি এক ঘন্টা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এটা বের করতে হলে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিল বের করার নিয়ম জানতে হবে। 200 ওয়াটের পাঁচটা বাতি, 200 × 5 1000 ওয়াট। আমরা জানি 1000 ওয়াটে 1 কিলো ওয়াট, 1 কিলো ওয়াট লোড এক ঘন্টা চললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সেক্ষেত্রে 200 ওয়াটের পাঁচটা বাতি এক ঘন্টা চললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এরপরে ছয় নম্বর কোশ্চেনটি এমন করতে পারে, ম্যাগনেটিক কন্ডাক্টর কী ধরনের সুইচ এবং অন করতে হলে কোথায় ভোল্টেজ সরবরাহ করতে হবে। এর উত্তর হবে, ম্যাগনেটিক কন্ডাক্টর এক ধরনের কন্ট্রোলিং ডিভাইস যাকে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ বলা হয়। এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হলে কয়েলে ভোল্টেজ সরবরাহ করতে হবে। কয়েলে এ অন এবং এ টু লেখা থাকে। এ অন এ টু যদি লেখা নাও থাকে আপনি টেস্ট ল্যাম্প দিয়ে চেক করলে বুঝতে পারবেন। এ জায়গায় লাইন দিলে বা ভোল্টেজ সরবরাহ করলে এই উপরের বাটনটা নিচের দিকে চলে যাবে, ম্যাগনেটাইজিং ফোর্সের সৃষ্টি হয়ে এটি অন হয়ে যাবে। কয়েলে ভোল্টেজ সরবরাহ করলে এটি অন হয়ে কাজ করা শুরু করবে। এরপরে সাত নম্বর কোশ্চেনটি এমন করতে পারে, থ্রি ফেজ মোটরে বহুল ব্যবহৃত স্টার্টার হলো স্টার ডেল্টা স্টার্টার। লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে স্টার ডেল্টা স্টার্টারের কাজ করা আছে। আপনাকে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো দেখিয়ে বলতে পারে কোনটা স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, কোনটা ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এবং কোনটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনি খেয়াল করবেন যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে তিনটা কেবল কমন করা আছে ওইটা ধরে নেবেন স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং যেটা থেকে লাইন চেঞ্জ করা হয়েছে ওটা হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং যেটাতে সার্কিট ব্রেকার থেকে লাইন ইনপুট হয়েছে এবং আউটপুট হয়ে দেখা যায় লোডে চলে গেছে ওইটা ধরে নেবেন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এরপরে আট নম্বর কোশ্চেন এমন করতে পারে, সিলিং ফ্যান দেখিয়ে জিজ্ঞাসা করতে পারে ওইটার নাম কি। আপনি টেকনিক্যাল পার্সন, আপনার অ্যান্সারটা এমন হবে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিলিং ফ্যানের ভিতরে থাকা কয়েল দুটির নাম কি, স্টার্টিং কয়েল ও রানিং কয়েল।
একটা বিষয় খেয়াল করবেন, যেই কয়েলে প্যাচ বেশি থাকবে সেটা হলো স্টার্টিং কয়েল, এবং যেই কয়েলে প্যাচ কম হবে সেটা হবে রানিং কয়েল। এইটা নিয়ে অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই। স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি থাকে এবং রানিং কয়েলে রেজিস্ট্যান্স কম থাকে। এর কারণ হলো যখন একটি সিলিং ফ্যান স্টার্ট হয় তখন স্টার্টিং কয়েলে কাজ করে, তখন রেজিস্ট্যান্স কম হলে স্লো মোশন স্টার্ট নেয়, আর রানিং কয়েলে প্যাচ কম হয়, যখন মোটরটি রান হয়ে যায় তখন প্যাচ কমের কারণে রেজিস্ট্যান্স কম হয়, যার ফলে ভালোভাবে ফ্যানটি ঘুরতে থাকে। আশা করি ক্লিয়ার ধারণা পেয়েছেন। এরপরে সর্বশেষ কোশ্চেনটি করতে পারে, বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? এর উত্তরে বলবেন 50 হার্টজ, তবে আমাদের পার্শ্ববর্তী অনেক কান্ট্রিতে 60 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে দেশের আবহাওয়ার উপরে। এছাড়া লাইসেন্স ভাইব্রেটর টেবিলে কেলাম্প মিটার বা অ্যাবোমিটার থাকে, ওই মিটারগুলো দেখিয়ে আপনাকে রেজিস্ট্যান্স পরিমাপ করতে বলতে পারে, ওই মিটারগুলো দেখিয়ে আপনাকে রেজিস্ট্যান্স পরিমাপ করতে বলে। সেক্ষেত্রে আপনারা রোটারি সুইচকে ওহোমের দিকে সেট করে রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাবেন। লাইসেন্স ভাইব্রেটর টেবিলে সিলিং ফ্যানের একটি স্টেটর আছে, ওই স্টেটরের কয়েলের আপনি রেজিস্ট্যান্স চেক করে দেখাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ABC লাইসেন্সের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।